বন্ধুরা ওয়েলকাম আওয়ার চ্যানেল কেক কটেজ আসানসোল সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে ঠিক আছে আমরা একদমই নতুন এই ব্যাপারে ব্লগ ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি তাও উইদাউট এনি প্রিপারেশন মানে বেরোইনি সেইভাবে যে ব্লগ বানাবো বা কিছু বেরিয়ে গেছিলাম মার্কেটের জন্য জাস্ট ইচ্ছে হলো রেকর্ড করলাম বানিয়ে নিলাম চলো দেখা যাক কতদূর কী করতে পারি সাথে দেখো তো আজ আমরা বেরিয়ে গেছি আসানসোল মার্কেট বিকেলবেলা ঠিক আছে তো তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো বিকেল থেকে সন্ধে অবধি যে কোথায় যাচ্ছি কী করছি না করছি ঠিক আছে সাথে দেখো এবার স্কুটিটা পার্কিং করা হবে তো চলে এসছি চলো এই যে চলে এসছি বর্ণালী হচ্ছে আমার ছোটবেলার বন্ধু ও এখানেই স্কুটি রাখবে অন্য কোথাও স্কুটি রাখবে না ও ছোটোবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ড এখনও বেস্টই আছে সবসময় আমরা একে অপরের সাথে থাকি ঠিক আছে পার্কিং হয়ে গেছে কিছু ভুলেছে মনে হয় মনে মনে কিছু ভাবলো যে আবার আসছে ঠিক আছে চলো একদম কোনো সাজগুজ কিচ্ছু করে নিয়ে আমরা খেপির মতো চলে এসেছি এই যে ফল মার্কেট দেখতে পাচ্ছ এখানকার ফলগুলো এত গ্লেজি না মানে শীতকালও এত গ্লেজ এদের হয়তো ক্যাটরিনা ক্যাফ বা আলিয়া ভাট এত গ্লেজি নয় ঠিক আছে চলো দেখা যাক সবার নিজের নিজের কোয়ালিটি আছে এগিয়ে যাই আমরা ফল মার্কেট পেরিয়ে আমরা চলে গেলাম এই যে ম্যাডামের কিছু মনে পড়েছে হয়তো আবার কিছু দেখতে পেয়েছে চলো দেখা যাক কোন দোকানে নিয়ে যাই ও আমি সেরকম একটা বাজার আসি না বা জানিও না সেরকম দোকান জানি ওর সাথে এসেছি এটা হচ্ছে ফুটপাথ যাওয়ার রাস্তাটা তো শনিবার ছিল খুবই ভিড় ছিল ছুটির দিন শনি আর রবিবার খুবই ভিড় হয় তো এই যে বন্টু ওর ছেলে ও সাথে ছিল ও সব জিনিসে হাত দিদি যাচ্ছে ওর মাকে বায়না করছে এটা দাও ওটা দাও ছোট বাচ্চা স্কিলেদেরকে নিয়ে বাইরে বেরোনো ঠিক আছে ওই যে চলো দেখি কোথায় যাই আমাকে খুবই কমই দেখা যাবে বিকজ আমি রেকর্ডটা করছিলাম ঠিক আছে আর বিশেষ করে ক্যামেরার সামনে আসেনি কোনো মেকআপ ছাড়াই কোনো সাজগুজ জাস্ট খেপির মতো চলে এসেছি সেটা জন্যই বিশেষ করে ক্যামেরার সামনে আসিনি তাছাড়াও ভালো লাগছে ফার্স্ট টাইম তো এই যে আমরা মোহন দা ফ্যামিলি স্টোরের পাশ দিয়ে যাচ্ছি এখানেও প্রচুর ভিড় রয়েছে এবার আমরা চলে গেলাম বস্তিন বাজার হয়ে বস্তিন বাজার হয়ে আমরা যাবো জানকি ক্রিয়েশন হোলসেল মার্কেট ওখানেই ও কিছু মার্কেটিং করবে দেখা যাক যাচ্ছি তো যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না ভুলে গেছে নাকি বুঝতেও পারছি না আমি তো আসিনি কোনো দিন এদিকে ভেতরে ও এসছে ওই জানে ফাইনালি এসেছি তো চলো দেখা যাক কী নেওয়া হয় পছন্দ হয় কি না আমি বাজার করতে গেলে আমার পছন্দই হয় না কিছু দেখা যাক ওর কী হয় এটা আসানসোলের জানকি ক্রিয়েশন মানে হোলসেল মার্কেট এটা এটা শাড়ি শাড়ি আর চাদর আছে এখানে শীতের জিনিস আছে প্রতিটা আলাদা আলাদা দোকান আছে জানকিরই ঠিক আছে এটাতে শাড়ি আছে তো চাদর নেওয়ার জন্য এসছে চাদরটা এখানে নিচ্ছে শাড়িটার কালেকশন এখানে বললো সেরকম নেই ঠিক আছে তো ওই জন্য পরেরটা দিয়েছে এটাও জানকি ঠিক আছে এটাতে ও শাড়িটা নেই মানে সব কিছু আলাদা আলাদা মানে ওদের কাউন্টার আছে ঠিক আছে এখানে শাড়িটা নিতে এবারে বেরিয়ে যাবো আর এই যেখান থেকে বেরোলাম এটার জন্যই আমি এসেছিলাম মানে কেকের ব্যানারের জন্য ঠিক আছে তো যাক এবার হলো না দেখা যাক কতদিনে আমি বানাতে পারি চলো এবার ওর মার্কেটিংয়ের দিকে যাওয়া যাক আর এই যে ছেলে আবার খেলনার দোকান দেখতে পেয়েছে ওদিকে টানছে খেলনা চাই তো আমরা ভেতরে ঢুকে গেছি জানকি আরেকটা দোকানে এটাতে শাড়ির দোকানটা
এই যে শাড়িগুলো দেখছে, বিয়ে বাড়ি বলে কথা, একটু ঝিকি মিকি নিতে হবে, ঠিক আছে? এটা ওর পছন্দ হয়েছে, বেশ ভালো আছে শাড়িটা, ঠিক আছে? আমাদের বললো কেমন লাগলো, কেমন ওর চয়েস, ওর না অ্যাকচুয়ালি এটা আমি চয়েস করে দিয়েছি। চলো ওখান থেকে বেরিয়ে গেছি আমরা। এই যে আমি একবার এসেছি দেখা দিতে, তো আমার টাইম হয়ে গেছে কেক ডেলিভারির জন্য, তো আমি এবার বেরিয়ে পড়বো। ওকে টাটা, ঠিক আছে, বেরিয়ে পড়লাম, ও চলে গেল ওর দিকে, আমার টাইম হয়ে গেছে, একটা কেক ডেলিভারি দেওয়ার আছে, তো আমি এখান থেকে অটো ধরে নেব। এই যে এটা হটল রোড, তো চলে এসছে অটো, আমি অটোতে করে চলে যাব। কেকটা দেওয়ার আছে, কেকটা দিয়ে বাড়ি ফিরবো। প্রায় সন্ধে হয়ে এসছে, 6টা বেজে গেছে, তো আমার 6টার সময় ডেলিভারি টাইমটা আছে, ঠিক আছে? দেখা যাক টাইমে পৌঁছতে পারি কি না, আশা করি পৌঁছে যাবো। এই যে আমার কর্তা মশাই দাঁড়িয়ে আছেন কেকটা নিয়ে, ঠিক আছে? তো ওকে আনতে বলেছিলাম মোড় অবধি, ও নিয়ে চলে এসছে। এবার এটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, এটা আমার ডেলিভারি আছে, আসানসোলের মধ্যেই আছে, তো আমি নিজে গিয়ে ডেলিভারিটা করে আসি, তো রিস্ক থাকে না, ঠিক আছে? অন্য কাউকে দিয়ে আমার ভয় লাগে আর কি, সফট আইটেম তো, নিজে দিয়ে যতক্ষণ না কাস্টমারের হাতে পৌঁছাতে পাচ্ছি, টেনশন ফ্রি হয় না, একটা টেনশন থাকে। চলে এসেছি জায়গাতে, খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি ফোন করলাম, আমি পেয়ে গেছি। এবার বেরিয়ে গেছি, কেকটা দেওয়া হয়ে গেছে, একটু সন্ধে হয়েছে না, আরও জ্যাম। এটা হচ্ছে পুলিশ লাইন মোড়টা, ঠিক আছে, যেটা ভগৎ সিং মোড় বলা হয় এখন, তো এটা সেখানটা ক্রস করছি। এবার বাড়ির দিকে আমরা চললাম, প্রায় সন্ধে হয়ে এসছে, সন্ধে মানে হয়েই গেছে, শীতকালের দিন, তাই এগুলো গরমের দিন হলে এখন অনেক আলো থাকতো, বাট রাতের আসানসোল অনেক মানে চকচকে জলজলে, অনেক লাইট, ঠিক আছে? এই যে আমরা চেলিডাঙ্গা ঘোরা ক্রস করছি, এখানে একটা ভালো দোকান হাজিরা সুইটস, সব থেকে মানে আসানসোলের নাম করা মিষ্টির দোকান, এই রাস্তা দিয়ে বেরোলে এখানে ঢুকতেই হবে, নাহলে তো মানে বেরোনোটাই সার্থক হবে না। এই যে ওনার এখানে একটা কিছু খাওয়া চাই, তুমি এখানে একটা স্যান্ডউইচ খেয়ে নেবেন, তারপরে আমরা বেরিয়ে পড়বো। এখানে দেখছো কত রকম ভ্যারাইটি, যারা এসছো তারা হয়তো জানো। চলো এখানে ওটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো, বাবুর জন্য নিয়ে নিয়েছি, রসমালাই নিয়ে নিয়েছি ওর জন্য, ওখানে কিছু খেয়ে বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে গেছি খেয়ে, তারপরে দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছে, সামনেই, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের রাস্তা, ঠিক আছে? তো চলে এসেছি, ঠিক আছে, তো আমরা থাকি জঙ্গলে। এই যে হচ্ছে আমাদের বাংলোর গেট, ঠিক আছে, আমরা বিশাল বাংলোতে থাকি। এই হচ্ছে আমাদের গেট, এই গেটের ভেতরে ঢুকলেই আমরা জঙ্গলে প্রবেশ করলাম, এই জঙ্গল হয়েই আমাদের বাড়ি, ঠিক আছে? চলো বাড়ি চললাম, টাটা। লাস্টে তোমাদেরকে যে কেকটা ডেলিভারি করলাম সেটার ভিডিও দিয়ে দিয়েছি। উইদাউট মানে প্রিপারেশনে ব্লগ বানালাম, জানি না কেমন কি হয়েছে, জানি খুবই খারাপ হয়েছে, ওপর তার উপর আমার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ, জাস্ট ফোনেই একটা রেকর্ড করলাম, ওটাই পোস্ট করলাম। সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কিছু আইডিয়া থাকলে দিও ভিডিও বানানোর, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে আমার আজকের অর্ডারের কেক, একটা চকলেট কেকের অর্ডার ছিল, ঠিক আছে? তো আমি সম্পূর্ণ নিরামিষ এগলেস কেক বানাই, ঠিক আছে, কোনো দোকান বা শপ নেই, বাড়িতেই যেটুকু মানে অর্ডার পাই সেটুকু বানাই, ঠিক আছে? তো আমি সব কেকের রিভিউ পোস্ট ফেসবুকে আপডেট দিতে থাকি, তোমরা ফেসবুকে গিয়ে চেক করতে পারো, আমার প্রোফাইলের নাম হচ্ছে সেন্টি শুভ্রা মাঝি, কিংবা গুগলে বা ফেসবুকে যে কোনো জায়গায় তোমরা কেক কটেজ আসানসোল লিখলেই, সার্চ করলেই পেয়ে যাবে আমার ডিটেলস। তো তোমাদের
তোমাদের যদি কখনো কোনোদিন কারো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের মতো এখানেই, টাটা বাই, এনজয়।